সময়টা নব্বইয়ের দশক। রাজনীতি থেকে সমাজনীতির গলিতে গলিতে নিস্তরঙ্গ এক প্রবাহ যেন ছায়া ফেলেছে বাঙালির ছাপোষা জীবনে। দিশেহারা সেই সময়ের বুকেই এক লোক গিটার হাতে খোলা মঞ্চে এসে দাঁড়িয়ে পড়লেন, গাইতে শুরু করলেন, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। শহুরে ঘুনে ধরা জীবনে প্রেম মনে নিয়ে প্রেমিক প্রেমিকা ভিজতে চাইল। প্রেমিকার কাছে গিয়ে প্রেমিক বলল, আমি সুমনের গানের মতো তোমায় ভালোবাসি। যদিও তার এই গানে তিনি ঠিক কাকে ভালোবাসার কথা বলেছেন তা নিয়ে প্রশ্ন থেকে যায়। বলছি নাগরিক কবিয়াল কবির সুমনের কথা। বয়সের নিয়মেই বুড়ো হয়েছেন তিনি, স্বভাবতই একাকিত্ব তাকেও কাবু করে ফেলে মাঝে মাঝে, আর তাই হয়তো তার কণ্ঠ গেয়ে ওঠে, বয়স আমার মুখের রেখায় শেখায় আজও ত্রিকোণমিতি, কমতে থাকা চুলের ফাঁকে মাঝ বয়সের সংস্কৃতি। চট্টোপাধ্যায় থেকে কবির হয়েছেন, আক্রমণ ধেয়ে এসেছে সমাজরক্ষকদের থেকে, গানওয়ালা থেকে হয়েছেন সাংসদ, নিশানা হয়েছেন বিরোধীদের। বর্তমানে তিনি বাংলা খেয়ালের একনিষ্ঠ এক সাধক। রঙিন এক জীবন, অসংখ্য নারী সঙ্গ, যা তিনি নিজেই বলেছেন বারবার। আসলে সময় বিবর্তনের সংক্ষিপ্ত নামই বোধ হয় সুমন। আবহমান কাল ধরে চলে আসা এক শরৎকালের নীল আকাশই বোধ হয় সুমন। তাকে কি মুছে ফেলা যায়? গোটা পৃথিবীর অবক্ষয়ের ছবি তুলে এনেছেন নিজের কলমের ডগায়। সুমন তো সেই যোদ্ধা যে রণপ্রান্তরে দাঁড়িয়ে আশাবাদের তরঙ্গ ছুঁয়ে প্রেম করেন। পৃথিবীর কোনো এক অন্ধকার খনির ভেতরের কৃষ্ণাঙ্গ শ্রমিক, 10x10 ফুট ঘরের নিকশ কালোতে মুড়ে থাকা এক বেশ্যা, ডার্ক চকলেটের ভয়াল বাগানের কোনো এক অসহায় শিশু, প্রেমিকার জন্য গুমড়ে থেকেও হাসি মুখে যুদ্ধ জয়ের প্রতীক আঁকা সেই প্রেমিকটা, এরা কি সুমনের প্রতিনিধি নন? সুমনও কি তাদের প্রতিনিধি নন? সুমনের শরীর চলে যাবে, একদিন কালের নিয়মেই যাবে, কিন্তু সৃষ্টি, তার সৃষ্টি রয়ে যাবে যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে, বাঙালি বেঁচে থাকবে। জীবন সায়াহ্নে পৌঁছেছে তার বয়স, কিন্তু তার সৃষ্টি তো নির্দিষ্ট কোনো কালের নয়, সময়কে পেরিয়ে যাওয়া সেই সব সৃষ্টি বেঁচে থাকবে যুগে যুগে। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।